বিতর্ক যেন কিছুতে পিছু ছাড়ে না সাকিব আল হাসানকে, হোক মাঠে কিংবা মাঠের বাইরে। আলোচনায় থাকতে পছন্দ করেন এই অলরাউন্ডার। তবে এবার পুরোপুরি ভিন্ন একটি বিষয়ে আলোচনায় সাকিব। ঘটনা এতদূর গড়িয়েছে যে শেষ ম্যাচ স্ট্যাটাস দিতেই বাধ্য হয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। গতকাল বুধবার 14 আগস্ট রাতে হুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে সাকিবকে একটি হোটেলে দেখা যায়। এ সময় তার সঙ্গে দেখা যায় বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামালকে। এরপরই বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়। নেটিজেনদের অনেকেই সাকিব নাফিসার বিশেষ সম্পর্ক আছে বলে ধারণা করছেন। আর একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় সাকিব ও মাশরাফিকে নিয়ে মুখ খুলেন প্যান প্যাসিফিকের সাবেক এক মেয়ে কর্মী। সাকিব আল হাসান, আওয়ার অলরাউন্ডার, আওয়ার ওয়ান অ্যান্ড অনলি ইন বাংলাদেশ, সিরিয়াল চিটার। আমি প্যান প্যাসিফিক সোনারগাঁও কাজ করতাম, দ্য হোটেল ইন সোনারগাঁও। আমাদের লাইক হি বুকড মাল্টিপল রুমস with the woman that wasn't his wife, that wasn't Shishir. Shishir chilo noi beti. She was, I don't remember her name, but she's famous in the cricket industry too. O kono ekta company er malik ba kichu ekta oi mohila ta, but ei beti sathe bar bar room book hoyto, and Shishir knows it. Number 4, Mashrafi bin Murtaza. Another gem, right? Koto amra, we're so proud. Serial cheater. Onek gula room book korche Sonargaon hotel e with multiple random women. It wasn't just one woman. Tobe ei bishoy niye Shakib o Mashrafir এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।